রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবমুখর অযোধ্যা উৎসবমুখর সমগ্র দেশের রাজ্যের বিভিন্ন প্রাণ জয় শ্রীরাম ধ্বনিরে মুখরিত সমগ্র ডিগবৈ শহর ডিগবৈ শহরত বিশাল বিশাল শোভাযাত্রা প্রভু শ্রীরাম লক্ষ্মণ সীতা আর হনুমানের রূপত ভাওরিয়াক লৈ হাজার হাজার ভক্তপ্রাণ রাইজে বাহির করলে শোভাযাত্রা অযোধ্যার মন্দিরত প্রভু শ্রীরামচন্দ্রর প্রাণ প্রতিষ্ঠা করার উপলক্ষে ডিগবৈত শ্রী শ্রী বৈষ্ণব মন্দিরত শনিবারের 22 তারিখলৈ তিনদিনিয়া ধর্মীয় কার্যসূচীর আয়োজন করা হয়েছে। দেওবারে পুয়ারে পুরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালৈক হব অখণ্ড রামায়ণ পাঠ আর বন্তি প্রজ্বলন। ধেমাজির শিলাপথারত বাহির করা হয় বিশাল শোভাযাত্রা। অঞ্চলট বসবাস করা জাতি জনগোষ্ঠী ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকল স্তরের রাইজে অংশগ্রহণ করে এই শোভাযাত্রা। অঞ্চলটির স্থানীয় মুসলমান সকলেও নিজের পরম্পরাগত সাজ পোশাক পরিধান করে ভাগ লয় এই শোভাযাত্রা। শিলাপথার দই পলো কমপ্লেক্সের বাহির করা এই সমতলে শিলাপথার নগরের মাজেরে প্রায় 3 কিলোমিটার শোভাযাত্রা করে কালীবাড়ীত সামরণি পড়ে। ভাগ লয় জোনাইর বিধায়ক ভুবন পেগুয়েও। চাৰে 500 বছৰৰ যি অন্যায় চাৰে 500 বছৰৰ যি ডাকটৰ দিয়া ইতিহাস এইটো পুনৰ লিখা হ'ব 22 তাৰিখে। তাৰ কাৰণে এই বিষয়টোক এইটো সম্ভৱ কৰাৰ কাৰণে যে প্ৰভু শ্ৰীৰামৰ জন্মস্থানত পুনৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰাৰ এই বিষয়টো সম্ভৱ কৰাৰ কাৰণে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী মোদীজীক মই আজি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মহানগরীর বিভিন্ন রাম মন্দিরতো বাড়িছে উৎসাহর ঢৌ। ব্যতিক্রম নহয় গণেশগুড়ির জনপ্রিয় পথস্থিত রাম মন্দির সজাই পড়ায় তোলা হয়েছে রাম মন্দির। ভগবান শ্রী রামচন্দ্র এতিয়া ঘরলৈ উভতি অহা কিছু ক্ষণ আছে। আমি এই ঘর প্রভু শ্রী রামর আমি যি প্রকারে হোক তেখেতক আমি আদরিব আর তেখেত প্রাণ প্রতিষ্ঠা হয়ে উঠব অযোধ্যা রাম মন্দিরত। এইটু ক্ষণত আমি ইয়াতেও যি পারিম শক্তিরে আমি দলে বলে সব লাগি পেলা আমি ইয়াত কার্যসূচী রাখিছো। গোসাইগাঁও রেল স্টেশনস্থিত শ্রীরাম জানকী মন্দিরতো 22 জানুয়ারীত ব্যস্ততাপূর্ণ কার্যসূচী গ্রহণ করা হয়েছে। মন্দির চৌহদত দুপরিয়া যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত করার আবেলিরপরা সন্ধ্যালে হব রামলীলা ভজন কীর্তন। সন্ধিয়ার সময় মন্দিরত বন্তি প্রজ্বলন করা হব। তো এই উপলক্ষে আমি গোসাইগাঁওবাসী সকলক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই উৎসবত অংশগ্রহণ করবলৈ আমি একান্তভাবে অনুরোধ জানাইছো। উত্তর গুয়াহাটির শঙ্করদেব শিশু নিকেতনতো আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যসূচী। 22 জানুয়ারীর সন্ধিয়া 5000 বন্তি প্রজ্বলনে আলোকিত করা হব শঙ্করদেব নিকেতনের চৌহদ। রাম লক্ষ্মণের অভিনয়ে ধর্মীয় শোভাযাত্রাত অংশগ্রহণ করব শঙ্করদেবর সহস্রাধিক শিক্ষার্থী। রাম মন্দিরের নামত 500 বছরে নিজের প্রাণ আহুতি দিলে এই সকলের স্মৃতি যুগমিয়া করবলে আর ভারতে যাতে বিশ্বগুরু আসনত স্থান লাভ করে সেই উদ্দেশ্য সফল যাতে হয় তারে কামনা করে শ্রী রামচন্দ্রের চরণত 5000 বন্তি বদলনের এই অনুষ্ঠানের সামরণি মারা হবে। 1991-92 চনত বাবরি মসজিদ ধ্বংস করার সময় রাম মন্দিরের সুরক্ষার বাবে বিশ্ব হিন্দু পরিষদে গঠন করা রামকার সেবক বাহিনীত সামিল হয়েছিল তিনিচুকীয়ার ছজনক ব্যক্তি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক মুহূর্তত সেই সময়ের পরিস্থিতির কথা সুঁয়রি আবেগিক হয়ে উঠিল রামকার সেবক বাহিনীর জড়িত লোককেইজন। সেই সময়ত মানে আমাক বহুত খেদি 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 মারিছিল, মানে বিহারের পরাই লাগি গেছিল পুলিশবিল ট্রেনটো চেক করে আসে বহুত মুশকিলত মানে বাঁচি বাঁচি গলো। আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্ষণত বজালির গোবিন্দ গীতা ভবনের ধর্মীয় উৎসবত রাম বন্দনা কৃষ্ণ বন্দনা এগারী জার্মানি পর্যটক। জার্মানির পর্যটকগুলিয়ে কলে রাম কেবল অযোধ্যা বা ভারতরই নহয় সমগ্র বিশ্বরই ভগবান। Hindu Dharma followers in the world and in other worlds also because Lord Ram is the Lord of the universe. Bureau report, News18, Assam North Eastত।